রান্না করে নাকি এখন? কেন, কি হয়েছে? তুমি এখানে কেন বসে আছো মা? কি করব, অনর্থক পেলে পুষে মানুষ করছি তোদের, মরে গেলে কেউ মনেও রাখবে না, আমি তো মা না শত্রু। আপার উপর রাগ করে বলতেছো না? শুধু আপা কেন, তুইও কি ভালো? ওই বাড়িতে যাওয়ার পর আপা কয়বার কল দিছে? একবারও না, দুবার কথা হয়েছে, দুইবার আমি কল দিছি। হুম, বুঝতে পারছি। বেশি বুঝলে না তাপ্পুর কাবি। ঠিক আছে, তোমার হাতের কাছে দুইটা গাল পেতে দিয়ে রাখবো, যত খুশি থাপো না আবার। শয়তান একটা, দেখতে পারি না। আসতেছি, দেখতে না পারলে চোখ বন্ধ করে থাপ্পুর মারবা, অসুবিধা নাই তো। টুলু বল। কি রে আপা, কি খবর তোর, কি করিস? কিচ্ছু না, একটু আগে গিয়ে দেখি মা একা ছাদে বসে আছে, ডাকতে গিয়ে দেখি কাঁদো কাঁদো অবস্থা। আমাদের নাকি অনর্থক পেলে বসে বড় করছে, আমরা নাকি মা মরে যাওয়ার পর মাকে আর মনেই রাখবো না, আরো কত কথা। আমি বুঝছি তো আসল ঘটনা কি, জিজ্ঞেস করলাম যে আপনার সাথে কয়বার কথা হয়েছে, সঙ্গে সঙ্গে বললো দুইবার। দুইবারই আমি নিজে কল দিছি, বুলবুলি একবারও কল দেয় নাই। তুই কয়বার কল দিছিস আমাকে? আমি জানতাম এই প্রশ্নটাই তুই আমাকে করবি, সত্যি কথা বললে বিশ্বাস করবি আপা? কথা সত্যি হলে বিশ্বাস করব না কেন, কিন্তু তুই তো সত্যি কথা বলবি না। না আপা, বিশ্বাস কর, সত্যি কথাই বল। বল। তুই যে বাসায় নাই এটা আমার একবারও মনে হয়নি, সবসময় মনে হয়েছে যে তুই তোর ঘরেই আছিস, হয় পড়তেছিস, নয় ঘুমাইতেছিস, নয় কলেজে গেছিস, এরকম মনে হয়েছে। আমি তো তোর বিয়ে হইতেও দেখি নাই, আর যার সাথে বিয়ে হয়েছে তাকেও দেখি নাই। তুই একটা হারামি। মা ভাবতেছে তুইও একটা হারামি, তাড়াতাড়ি কল দে মাকে। আচ্ছা দিচ্ছি, এক্ষুনি দে। আগে তোর সাথে কথা শেষ করি। মার কাছে গিয়ে আবার কথা বলবো তো, মা তো মন খারাপ করে আছে, মাকে কল দে আগে। আচ্ছা দিচ্ছি। মা মা, কি হয়েছে? আমার ফোন বাজতেছে। আরে বাজু কেন, ধরার দরকার কি? থাপ্পড় মার। আরে থাপ্পড় খাওয়ার জন্যই তো আসলাম। গেলিস,